চালু করে নিলাম। হ্যাঁ, এখন দেখেন 8 নম্বর পেজ থেকে দেখবো আমরা আজকে বিষয়টা হচ্ছে হাউ টু সেটিং রিভার্স এন্ড শেডিং। তো আমরা যেমন এখানে কিছু একটা নাম লিখবো, যেমন আমি লিখলাম সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, SUCCESS। এটাকে কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করলাম। এটাকে আমরা কিভাবে রিভার্স এন্ড শেডিং দিব, তো ক্লিক অন শেডিং, আমরা শেডিং এর ভিতর যাব। সেক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে এটা শেডিংটা কোথায় আছে, যে বর্ডারের ভিতর আছে। গতকালকে আমরা লিকার বর্ডার বা পেজের বর্ডার এই যে যত কিছু দেখছিলাম এখান থেকে, কিন্তু সেটা আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে যে বর্ডার্স এন্ড শেডিং এ যাব, সেখান থেকে আমরা এই দুটো আমাদের দেখা হয়ে গেছে, বর্ডার দেখা হয়ে গেছে, পেজ বর্ডার দেখা হয়ে গেছে। এটা হচ্ছে লিকাটার বর্ডার, এটা হচ্ছে পেজ বর্ডার, ওকে। আর এটা হচ্ছে শেডিং, শেডিংটা আমরা দেখবো কিভাবে। শেডিংটা সাধারণত আপনারা বলবেন স্যার এটা কি করতে হয়, এটা হচ্ছে আপনার সাধারণত সিবিতে স্টাইল করার জন্য, সিবিতে বিভিন্ন কালার দেওয়ার জন্য আমরা এটা করে থাকি, ঠিক আছে। দেখেন আমার এই লাইনটা, পুরো লাইনটা কালার হয়ে গেছে, দেখছেন পুরো লাইনটা কালার হয়ে গেছে। তো আপনি হয়তো বলবেন দেখেন এখানে আমি একটা কন্ট্রোল প্লাস সি দিয়ে রাখি, আমি সাপোজ এটা এটা এই ইনস্টিটিউট মুছে ফেললাম, তাহলে দেখবেন কালারটা যাবে না। আপনি হয়তো বলবেন যে স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড কালার দাদা, ইম্পসিবল। ব্যাকগ্রাউন্ড কালারের ভিতর এটার কালারের ভিতর আকাশ পাতার পার্থক্য কি করে, দেখেন আমি একটু রিভার্সটা উঠাই দিই তাহলে বুঝতে পারবেন। এই যে রিভার্স এন্ড শেডিং এ গেলাম, এখান থেকে ক্লিক, অনেকে হয়তো বন্ধু সার্কেল তর্ক করবে, তখন বলবেন যে না এটা ওভাবে করা যায় না, তুমি যেটা বলছো সেটা না, যে নো কালার করে দিলাম, বাস রিভার্সটা চলে গেল। যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতাম তাহলে দেখেন এটা সিলেকশন করলাম, সিলেকশন করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ও এখান থেকে যে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে দেখেন ওই যে গ্রিন কালার দিই বা আদার যে কালার দিই, যে কোনো কালার, দেখেন যতটুকু লেখা ততটুকু কালার হচ্ছে, ঠিক আছে। আর রিভার্স এন্ড শেডিং কিন্তু ততটুকু কালার হবে না, রিভার্স এন্ড শেডিং কি হবে, পুরো লাইনটা কালার হয়ে যাবে। এটা আমরা সাধারণত সিবিতে স্টাইল করার জন্য, যারা সিএসসি করি, এমএসসি করি, তারা সিবিতে স্টাইল করার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। একটু মনে রাখতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। এই যে দেখেন পুরো লাইনটা কালার হয়ে গেছে, দেখছেন এটা হচ্ছে রিভার্স এন্ড শেডিং। তারপরে হচ্ছে হাউ টু সেটিং বর্ডার ড্রপ ক্যাপ। তো আমরা হাউ টু সেটিং ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপটা আমি একটু বলতে হবে কথা। ড্রপ ক্যাপটা আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখছি, যেমন প্রথম আলোর পটা অনেক বড়, তারপরে অন্যান্য লেখাগুলো অনেক ছোট, তারপরে আমি বিভিন্ন কলামে দেখছি, এবং ছেলেদের গেঞ্জির উপরে বাম পাশে গোল গলা গেঞ্জি বলেন আর কলার আলা, বাম পাশে দেখবেন সি দিয়ে অথবা কে দিয়ে প্রথম অক্ষরটা অনেক বড় অনেক বড়, পরের অক্ষরগুলো ছোট ছোট, তো সেটাকে ড্রপ ক্যাপ বলে, মানে প্রথম অক্ষরটা বড়কে ড্রপ ক্যাপ বলে। তো একটু দেখাই আমি, ক্লিক অন ইনসার্ট, ইনসার্টের ভিতর আছে ড্রপ ক্যাপ, তারপর আছে ক্লিক অন ড্রপ ক্যাপ, এখানে দেখেন ড্রপ ক্যাপ আছে, কোথায় আছে ড্রপ ক্যাপ, ইনসার্টের ভিতরে ড্রপ ক্যাপ, এই ওয়াটারের পরে ড্রপ ক্যাপ, এটা তো হাইড হইছে উপরে উপরে, ড্রপ ক্যাপ ইনসার্ট ক্লিক করুন, মাউসের টেক্সট ড্রপ ক্যাপ খাতে উপরে টেক্সট উপরে, এই যে ড্রপ ক্যাপ, এই যে ড্রপ ক্যাপ আমাদের সামনে শো করছে, ঠিক আছে। তো ড্রপ ক্যাপের ক্ষেত্রে দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ড্রপ ক্যাপে গেলাম, এখানে দেখেন নাম দেওয়া আছে, এখানে গেলে প্রথম অবস্থাটা বড় হয়ে যাবে, ওই যে দেখেন, দেখছেন। আপনারা হয়তো মনে করবেন কি স্যার এটা সিলেকশন করে বড় করে দিলেও কিন্তু বড়টা করা যায়, সেটা কিন্তু বড় হবে, কিন্তু এটা আপনার মতো এরকম ওপর নিচে হবে না, যেমন এটাকে ধরে আপনি যে ওপরে নিয়ে যাচ্ছেন এরকম ওপর নিচে যাবে না, এই যে ওপরে নিয়ে যাচ্ছেন বা সেই যে দেখছেন ওটা কিন্তু এরকম যাবে না, আপনি বড় করতে পারবেন অক্ষরটা, প্রথম অক্ষরটা, পরেগুলো ছোট, কিন্তু ওরকম যাবে না, এরকম এইভাবে বড় হবে না, বুঝতে পারছেন, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এত বড় হবে না, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, বুঝতে পারছেন, এটাকে ড্রপ ক্যাপ বলে। আমি যদি ড্রপ ক্যাপটা নান করে দিই তাহলে এই যে ড্রপ ক্যাপটা চলে গেল, বাস। এটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ, বিভিন্ন লাইন বা বিভিন্ন নিউজ পেপারে আমরা কিন্তু দেখে থাকি, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না। তার পরবর্তী টপিকে চলে যায় হাউ টু সেটিং বুলেটস। বুলেটের ভিতর যেটা আছে আমরা এটা নাম শুনলে ভয় পাই, কিন্তু আসলে ওই বুলেট আর এই বুলেট এক না। ক্লিক অন বুলেট, তো হোমের ভিতর আছে বুলেট, এখান থেকে দেখেন আপনারা খেয়াল করে এই যে এটা হচ্ছে বুলেট, কই এটা ধরেন পয়েন্টার ধরলে এই যে বুলেট, দেখছেন এখান থেকে আপনারা যে কোনো বুলেট দিতে পারবেন, এই যে আমি এটা দিলাম বাস, ঠিক আছে। আমি যদি এটা এটা উঠাই দিয়ে আমি যদি একটা কাজ করতে চাই, যে আমি একটা কাজ করতে চাই কেমন, এটাকে একটু ছোট করে নিলাম, কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেকশন করলাম, সেটাকে আমি ছোট করে নিলাম, লেখাটাকে ছোট করে নিয়ে আমি কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস ভি,
এটাকে কপি করতে চাই আর কি। হ্যাঁ চারটি লাইন লিখলাম, আমি যদি বলি চারটি লাইনে বুলেট দেব তাহলে কিন্তু একসঙ্গে চারটি লাইনে বুলেট দিতে পারবো। ঠিক আছে চারটি লাইনে দেখেন বুলেট হয়ে গেছে, এখান থেকে আপনি যে কোনো স্টাইলের বুলেট দিয়ে নেবেন, ঠিক আছে আপনার ইচ্ছা মতো। ওকে পরেরটা চলে গেলাম আমি, হাউ টু সেটিং নাম্বার, যেভাবে আমি বুলেট দিছি ওইভাবে নাম্বার, এই যে এটা নাম হচ্ছে নাম্বার এর পাশে, এটাই যে পয়েন্টটা ধরবেন লেখা চলে যাবে, এই পয়েন্টে ক্লিক দিবেন, এখানকার পরে আমি যে কোনো একটা নাম্বার দিতে পারবো, যে 1 2 3 4 এ বি সি ডি, রোমান সংখ্যা 1 2 3 4, হ্যাঁ এগুলো আমি যে কোনো একটা দিতে পারবো আমার ইচ্ছা মতো। তারপরে চলে যাই আমি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করতে হবে, অবশ্যই কথা বলতে হবে। হাউ টু রিমুভ বুলেট অ্যান্ড নাম্বার, ক্লিক অন নান বুলেট অ্যান্ড নান নাম্বার, আপনার শীটটার সঙ্গে একটু মিলাই নেবেন। নান বুলেট অ্যান্ড নান নাম্বার করতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে যে নান করা আছে রিমুভ বা নান যে কোনো একটা দিলে হবে, এই যে ক্লিক করলাম বাট নান হয়ে গেছে। আমাদের সাথে আরেকজন জয়েন করছে, কে দেখি একটু, আমি ইন্টারনি মনে হয় অনেক দেরি করে আসলো আর কি। দেখেন এটা নান বুলেট আর নান নাম্বার করলাম, তারপর হচ্ছে আমরা তারপরে বুলেটটা কিন্তু উঠে গেল, রিমুভ করলাম বা ডিলিট করলাম বা নান করলাম একই কথা, ওকে বা এডিট করলাম। হাউ টু সেটিং ব্যাকগ্রাউন্ড কালার, তো আমাদের এখন ব্যাকগ্রাউন্ড এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট আছে তাই না, সবাই বলবে হোয়াইট বা সাদা আছে, সেটাকে আমরা কি করব, ক্লিক অন পেজ লেআউট, আমরা এটাকে আমরা সিলেকশন করে নিতে পারি, তারপর ক্লিক অন পেজ লেআউট গেলাম টুলস বারে, সেখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিক অন পেজ কালার, এখান থেকে দেখেন পেজ কালার আছে এখানে, এই যে পেজ কালার, এখান থেকে আমার পছন্দের একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা আমার খুব পছন্দ। হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছেন যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আমার কাছে, হ্যাঁ আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়ে নেবেন। ঠিক আছে তো দেখেন এখান থেকে এটা দিলাম, কালারটা দিতে পারবো, কালারটা যদি আমরা প্রিন্ট প্রিন্টে কালার দিতে হয় কালার প্রিন্ট করতে হয় কালার এখান থেকে দিয়ে দেবো। তারপরে দেখেন হাউ টু সেটিং নিউজ পেপার কলাম, আজকের ক্লাসের ভিতরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কলাম, ভালো করে দেখতে হবে আমাদেরকে। এখানে দেখেন হাউ টু সেটিং নিউজ পেপার কলাম, নিউজ পেপার তো আমরা সবাই চিনি তাই না, আজকের এটা হচ্ছে অ্যাডভান্স। তো মহাদেশন বলছেন আই অলসো লাভ দিস কালার স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন হাউ টু সেটিং নিউজ পেপার কলাম, ক্লিক অন পেজ লেআউট দিন ক্লিক অন কলাম, আজকে কিন্তু টপিকসটার ভিতরে বলছে এটা অ্যাডভান্স এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, তো বলছে ক্লিক অন পেজ লেআউট ক্লিক করে আছে দেন ক্লিক অন কলাম, কলাম আছে কোথায় এখানে, এই যে এটা আছে কলাম, কলামে ক্লিক করলাম আমরা, কলামে ক্লিক করার পরে দেখেন তো কোনটা সিলেকশন হয়ে আছে, এই যে ওয়ান সিলেকশন হয়ে আছে, ওকে ভালো করে দেখেন ওয়ান, তো আমরা যদি টু সিলেকশন করি তাহলে দেখেন দুইটা কলাম হয়ে গেছে, তারপর থ্রি সিলেকশন করলে তিনটা কলাম হয়ে যায়, কিন্তু থ্রির পরে এখানে দেখেন আর কোনো কলাম নাই, কিন্তু থ্রি সিলেকশন হয়েছে তিনটা কলাম হয়েছে সেটা কি আমরা বুঝতে পারতেছি, পেজটা তিনটা কলাম হয়েছে, আমরা অনেকে বলবো না, ভিডিও হচ্ছে কিন্তু কেউ কথা বলিয়েন না, লাইনগুলো সব মিউট করে দেন, মানে মেসেজে লিখবেন, ভিডিও হচ্ছে তো আপনাদেরকে দিতে হবে, তো এটা তিনটা কলাম হয়েছে আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছি না, তবে আমার কথা শুনে একটু কাইন্ডলি আমার দিকে ফলো করেন, মানে ডিসপ্লে ফলো করেন, এই যে দেখেন রুলার বারটা, কেউ একজন কমেন্ট করছেন না, মহিউদ্দিন বলছেন না, এই যে দেখেন রুলার বারটা খেয়াল করবে, এখন মহিউদ্দিন বলছিলাম আমরা রুলার বারে অনেক কাজ, রুলার বারটা দেখেন তিন খণ্ডে ভাগ হয়ে গেছে, দেখেন এক খণ্ড সাদা, দুই খণ্ড সাদা, তিন খণ্ড সাদা, দেখেন তার মানে এটা তিনটা ঘর হয়ে গেছে, তিন ভাগে ভাগ হয়ে গেছে পেজটা, ওকে তিন ভাগে ভাগ হয়ে গেছে, তো আমি কি করে বুঝলাম, আমি দেখেন এখানে কি করব, ওয়ান কলামে কনভার্ট করব, রুলার বারটা কয়টা ভাগে ভাগ হয়েছে, এক ভাগে, এখন আমরা কিন্তু টপিক কিন্তু নিউজ পেপার কলাম, ওকে তা নিউজ পেপারে কয়টা কলাম থাকে, কেউ একজন আমাকে কমেন্ট করে জানান যে জাতীয় পত্রিকায় কয়টা কলাম থাকে, যে কোনো নিউজ পেপার সেটা প্রথম আলো হোক, ইত্তেফাক হোক, নয়া দিগন্ত হোক, কেউ বলছেন আটটা, হ্যাঁ আরেকজন বলছেন জানি না, হ্যাঁ সাত থেকে আটটা কলাম হয়, ঠিক আছে হ্যাঁ সুন্দর, একটা ভাইবার কোয়েশ্চেন আউট করে দিলেন আপনি, যেমন আগেরকে দিনে কিন্তু এই কোয়েশ্চেন গুলো অ্যাভেলেবল আসতো যে এক টাকা নোটে কয়টা হরিণ থাকে, নিউজ পেপার কলামে একটা নিউজ পেপার কলামে কয়টা কলাম থাকে, ঠিক আছে সাতটা থেকে আটটা, ওকে এখন দেখেন এখানে আমরা সেভেন কলামে কনভার্ট করব, যে এখানে থ্রি কলাম আছে এর বেশি নাই, তাহলে সেভেন কলামে কি করে যাবে, যে মোর কলামস, সেখান থেকে আমরা এখানে ওয়ান কলাম সিলেকশন আছে, আমরা এখানে ক্লিক দিলে সেভেন কলাম পেয়ে যাবো, এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ফোর কলাম, ফাইভ কলাম, সিক্স কলাম, সেভেন কলাম, ওকে এই যে ষাট কলাম, হ্যাঁ পেজটাকে ষাটটা কলামে কনভার্ট করলাম, মজার বিষয় হচ্ছে
আমি এখানে যেগুলো লিখছি এই লেখাগুলো সব অনেকগুলো লিখছি তো তার কারণে এটা হচ্ছে আমার ইয়ে হয়ে গেছে। এই লেখাগুলো যদি আমি একটু ডিলিট করে দিতাম তাহলে আপনাদের বুঝাইতে ভালো হতো। আমি একটু ইয়ে করে দিই, কন্ট্রোল প্লাস জেড, আগের অপশনে ফিরে যান, ফিরে যেয়ে আমি এখান থেকে বেশিরভাগ এগুলো ডিলিট করে দিয়ে আসি। ঠিক আছে, এখন দেখেন এখানে সাকসেসটা লিখলাম, এরপরে তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখেন আমরা সেভেন কলামে কনভার্ট করব, এখানে সেভেন লিখে দেবেন জাস্ট। এখন দেখেন আমরা এক নম্বর কলামে আছি, দুই নম্বর কলামে আছি, ঠিক আছে, কিন্তু আমরা এখন তিন নম্বর কলামে যাবো। এই যে তিন নম্বর কলামে আমি ক্লিক করতে দেখেন যাইতে পারতেছি না, দেখেন এক নম্বর কলামের থেকে আপনি জীবনে তিন নম্বর কলামে যাইতে পারবেন না। এখন বলতে পারেন স্যার তাহলে কি করে যাব, এখন কিন্তু আমি এখানে যা লিখবো সব দুই নম্বর কলামে উঠবে আমার এক নম্বর কলামের মধ্যে। দেখছেন তিন নম্বর কলামে ও ওইভাবে চলে আসছে কিন্তু ওইভাবে আসবে না, তিন নম্বর কলামে ওকে আমি এইভাবে লিখে নিয়ে আসছি যাচ্ছি কিন্তু কি করে আসবে, সেক্ষেত্রে আপনি ওকে ব্রেক অপশনে যাবেন, ব্রেক অপশনে যে কলাম ব্রেক, ঠিক আছে, ব্রেক অপশনে যে এই যে কলাম ব্রেক, কলাম ব্রেকে ক্লিক দিবেন, দিলে দেখেন আপনি অটোমেটিক্যালি দুই নম্বর কলামে চলে আসছেন। এই যে এরপরে যদি মনে করেন স্যার দুই নম্বর কলাম প্রাইম মিনিস্টারের বক্তব্য শেষ হয়ে গেছে আমি তিন নম্বর কলামে যাবো, সেক্ষেত্রে আপনি আবার ব্রেক ব্রেক দিয়ে তিন নম্বর কলামে, দুই নম্বর কলামে মনে করেন আর লিখবেন না। অনেক যুক্তিবাদী আছে, তারা হয়তো বলতে পারবে স্যার আমি এনটা দিয়ে দিয়ে যাবো, হ্যাঁ মোস্ট ওয়েলকাম, আপনি পারবেন, কিন্তু আমি আমার কাজ নেই খেয়ে সারাদিন আমি সারাদিন এন্টার চেপে ধরে বসে থাকবো। ঠিক আছে, তাহলে কি এইভাবে হচ্ছে টেকনিক, এটা মনে রাখতে হবে। এখন এটা তো ভালো কথা, কিন্তু নিউজ পেপার ওয়ালারা যে আমাদেরকে বিভিন্ন খবরাখবর ছাপায় আমাদের সামনে চলে আসে, কি কমেন্ট করতে বুঝতে পারছি না, আমার একটু জানাবেন। তো দেখেন নিউজ পেপার যে এই যে খবরাখবর জানায় আমাদেরকে নিউজ পেপারের মাধ্যমে প্রত্যেকদিন, এই যে প্রত্যেকদিন আমাদের সামনে খবর আসে সকাল হলে, তাই না? তো এদের কি এই খবর দিলে কি ইনকাম হয়? ইনকাম হয় না, কিন্তু এরা একটা ইনকাম করে, তাই না? সেই ইনকামটা কিভাবে করে সেটাই আমরা একটু দেখবো এখন। সেই ইনকামটা কিভাবে করে, এই ইনকামটা করতে হলে তাদের কি করতে হয়, প্রথম পেজে বড় একটা স্কয়ার কোম্পানি বা পার্টেক্স কোম্পানি বা ফ্রেশ কোম্পানি বা আকিস কোম্পানি এদের একটা অ্যাড দেয়। তো এই দেখা গেছে ওখানে বড় একটা যে অ্যাড দেয় ওখান থেকে ওরা 5-10 লাখ টাকা ইনকাম করে নেয় ফার্স্ট পেজ থেকে। ওকে, কিন্তু ফার্স্ট পেজে ওরা কিছু খবরও প্রকাশ করে আবার বিশাল একটা অ্যাড দেয়, কিভাবে দেয়? ইজি আছে এটা বলতে চাইছি, মেবি না, থ্যাংক ইউ, ইজি থাকলে ভালো, তবে আমার কাছে কিন্তু কঠিন, আপনাদের কাছে ইজি থাকলে ভালো, সুন্দর হবে না। ওকে, এখন দেখেন প্রথম পেজে কি করছে, প্রথম পেজে ওপরের দিকে 60টা কলাম থাকবে, ওকে, কিন্তু নিচের দিকে সে বিশাল একটা অ্যাড দিছে, অথবা ওপরের দিকে বিশাল একটা অ্যাড দিছে, নিচের দিকে সে 60টা কলাম রাখছে। এখন কি করে এক পেজে 60টা কলাম থাকবে আবার নিচে একটা বিশাল অ্যাড দেবে, এটা কি সম্ভব? হ্যাঁ এটা পসিবল। কি করে পসিবল আমি একটু দেখাই, আমরা ওই ইনচার্টে ক্লিক দিব, ইনচার্টে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের কি আসে, ইনচার্টে ক্লিক দেওয়ার পরে এখানে টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নেওয়ার পরে আমরা একটা যে কোনো একটা ফরম্যাট নিব, তা আমি সাধারণত এটা অথবা এটা বেশি পছন্দ করি, যে কোনো একটা নিয়ে আপনারা যে কোনো একটা নেবেন। ওকে, আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমার ফরম্যাটটা এখানে চলে আসছে। তো ও বলতেছে কি আপনি বিজ্ঞাপনটা স্যার বাম পাশে 4টা কলাম রেখে এখানে দিতে পারেন, তা আমি কিন্তু এখানে উপরে রুলার বারটা সবাই একটু খেয়াল করবেন, সবাই গুরুত্বপূর্ণ, এটাকে ধরে আমি নিচের দিকে আনলাম। এখন দেখেন এটাকে ধরে আমি নিচের দিকে আনতেছি, এখন আমি এটাকে কি করবো একটু বড় করব, একটু বড় করতেছি, এখানে আমি আগামীকালকে, আজকে প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে আমি আগামীকালকে কি করবো এদের সাথে কন্ট্যাক্ট করে, প্রথম আলোর সাথে কন্ট্যাক্ট করে আমি বিশাল একটা অ্যাড দিব। এই যে অক্ষরের অক্ষর লেখাগুলোর ইয়ে বাড়াই দিতে পারবো, এই যে লেখাগুলোর ইয়ে ফন্ট সাইজ বাড়া দিলাম, ঠিক আছে, এই যে তাহলে আপনারা দেখেন নিচে আমার আমার যে ইয়ে বারটা কি বলে এটা রুলার বারটা কিন্তু একটা কলামে কনভার্ট করছে, ঠিক আছে, এবং দেখেন কথা বলবেন, এবং দেখেন উপরের দিকে যে ক্লিক করতে দিই সেই দেখেন রুলার বারটা 7 কলামে কনভার্ট হচ্ছে, ঠিক, দেখেন তাহলে উপরে আমি 7টা কলামে নিউজটা প্রকাশ করলাম, সেটা রাষ্ট্রপতির বক্তব্য হতে পারে, প্রাইম মিনিস্টারের বক্তব্য হতে পারে, বিশেষ কোনো মন্ত্রীর বক্তব্য হতে পারে, আদার্স কোনো পার্সনের বক্তব্য হতে পারে, অথবা নিচে দেখেন একটা কলামে কনভার্ট করে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিলাম, যেমন আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারি। এখান থেকে কিন্তু নিউজ পেপার কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই একই পেজে আমরা একটা কলামে কনভার্ট করতে পারবো আর এখানে ওপরের দিকে 7 কলামে কনভার্ট করতে পারবো। দেখছেন এখানে ক্লিক করলে 7 কলাম, এখানে ক্লিক করলে রোলার বারটা 1 কলাম। আশা করি সবাই বুঝতে পারছেন এবং খুব ভালোভাবে নিছেন। আমরা তাহলে এই কাজটা
খুব সুন্দর করে বুঝলাম। আমরা পরবর্তী পেজে চলে যাব আমাদের অন্য একটা বিষয় বোঝার জন্য। অন্য কি বিষয়? যেমন আমরা অন্য একটা বিষয় বলবো যে আজকের টপিক হচ্ছে হাউ টু ডেটা টেবিল। ডেটা টেবিল আমরা কিভাবে করব, তাই না? তো ডেটা টেবিল আমরা কিভাবে করব সেই ডেটা টেবিলটা একটু দেখে নিব। হ্যাঁ, ডেটা টেবিলটা একটু দেখবো। তো আমরা তো টেবিল সাধারণত ইউজ করি সবাই কম বেশি। তো টেবিল মনে করেন আমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় টেবিল ব্যবহৃত হয়। তো টেবিল সাধারণত রো এবং কলামের সমন্বয়ে গঠিত আর সেলের সমন্বয়। ওকে, তাহলে রো কাকে বলে? রো হচ্ছে বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলোকে র বলে। আর কলাম কাকে বলে? কলাম হচ্ছে ওপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে। বুঝতে পারলাম? ওপর থেকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে। ঠিক আছে, আমরা কিন্তু গতদিন বলছিলাম যে এইভাবে কলাম করা যায়, এইভাবে রো করা যায়। কোথার থেকে? এখান থেকে নিয়ে এই যে ড্র টেবিল থেকে। ঠিক আছে, এই যে ড্র টেবিল, ড্র টেবিল থেকে এই যে এটার নাম হচ্ছে কলাম, দেখছেন? আবার এটার নাম হচ্ছে র, দেখছেন? এই যে, তাহলে ওপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে, বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলোকে কি বলে? র বলে। কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে গেলাম, ওকে, আনডু করলাম। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের লাইনটা কেটে গেলে কিন্তু আজকে ক্লাস এখানে শেষ করে দেবো। ওকে, হ্যাঁ, এরপরে দেখেন আমি যেটা বলতেছিলাম যে রো এবং কলাম, তো আমরা সাধারণত একটা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করতে হলে ক্লিক অন কি ইনসার্ট, ইনসার্ট ক্লিক করতে হবে। ইনসার্ট ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা টেবিল নিতে পারবো। এখান থেকে এভাবে টেবিল নিলে কিন্তু আমরা সাধারণত 1 2 3 4 5 6 6টা র হবে এবং আপনার 5টা কলাম হবে। 6টা র 5টা কলাম একটা টেবিল নিব। তাহলে দেখেন 3 আর 2 5, এই যে হয়ে গেছে 1 2 3 4 5 6, 6টা কলাম 5টা র হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি এভাবে ধরে বড় করতে পারবো। ঠিক আছে, এভাবে নেওয়া যাবে। কিন্তু আপনি বলতে পারেন, স্যার এটা তো হইলো, কিন্তু এটা দেখেন এখানে ক্লিক করতে করতে অনেক সময় লেগে যাবে, ব্যাক স্পেস দিয়ে মুছে ফেললাম। ওকে, কিন্তু আমার এত সময় থাকবে না এখানে ধরে ক্লিক করে করে এভাবে আগু বেশি করে করে নেওয়া, এত সময় আমার নেই। আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে কি করব, 5 কলাম এন্ড 6 র এখানে ক্লিক করব। এই যে 6 লিখে দিলাম, ওকে করলাম, ব্যাস। ইনসার্টে গেলাম, যাওয়ার পরে ইনসার্ট থেকে ক্লিক, এই যে ইনসার্ট টেবিল, ওকে, সেখানে ক্লিক করার পরে সেখান থেকে আমি লিখে দিলাম, বাস হয়ে গেল। এটা মনে রাখতে হবে, এটাকে আমি এভাবে ধরে একটু বড় করলাম। এখন দেখেন প্রত্যেক ঘরে আমি কিছু কিছু লিখবো, বা আমাদের যে ডাটা টেবিল আছে সেটা অনুসারে লিখবো। যেমন নেম লিখলাম, এন এ এম ই নেম, এখানে নামগুলো আছে, যেমন এ এল আই এফ আলী, তারপরে আছে বাবু বি এ বি, তারপর আছে হাসান, তারপরে আছে ইয়াসিন, তারপরে আছে জিয়া, যেটা এগুলো আপনারা নিজের ইচ্ছে মতো বসাই নেবেন। তারপরে আছে, তারপরের ঘরে যাই আমরা জব টাইটেল, জে ও বি জব টি এ আই টি এল, এই যে জব টাইটেল। তারপরে আছে জব টাইটেল, কোন পোস্ট আছে পিএম, তারপর আছে জিএম, তারপর আছে জিএম, তারপর আছে এমডি, তারপর আছে এমএ, তারপর আছে ইএক্স, এরকম বিভিন্ন পোস্ট আছে। তারপরে এখানে আছে বেসিক, বি এ এস আই সি, বেসিক স্যালারি কার কত? ঠিক আছে, এখানে দিছে 15,000, 15,000, এখানে দিছে 16,000, এটা আপনাদের শিটে দেওয়া আছে, সেটা ঠিক আছে আপনার ইচ্ছা মতো এটা বসায় নেবেন বোঝার জন্য। তারপর আছে 17,000, তারপর আছে কত, তারপর আছে 12,000, তারপর আছে 12,000, তারপর আছে 10,000, এভাবে আছে বিভিন্ন বেসিক স্যালারি। ঠিক আছে, এরপর আছে আদার্স, আদার্স কি কি আছে? আদার্স আছে 1500 টাকা, এটা সেটা বাবদ, হ্যাঁ, যেমন বোনাস বাবদ দেয়, তারপরে ওভার টাইম দেয়, এভাবে অনেক অফিসের রুলস আছে, এভাবে দেয় টাকা 1600, তারপর আছে 1700, আপনাদের শীটগুলোতে একটু দেখে নেবেন। তারপর আছে 1200, তারপর আছে 1000, এভাবে বসাই নেবেন। ঠিক আছে, তারপর আমরা চলে যাই টোটাল, টি ও টি এ এল, টোটাল।
টোটালটা আমাদের বের করতে হবে, এগুলো সব দেওয়া থাকবে, টোটালটা বের করতে হবে। টোটালটা কি করে বের করবো? আপনারা হয়তো বলবেন কি স্যার এই যে 15,000 আর 1,500, তাহলে 16,500 এভাবে বসাই দিব, ইম্পসিবল, এভাবে বসানো যাবে না, এভাবে বসানো যাবে না, এভাবে বসালে কোনো মানে হবে না। কি করতে হবে? ওকে একটা ম্যাথমেটিক্যাল কাজের ভিতরে আনতে হবে, ম্যাথমেটিক্যাল কাজের ভিতরে এনে তারপরে কি করতে হবে, ওকে কাজ করতে হবে। হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, এভাবে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তা সেক্ষেত্রে করতে হলে কি করতে হবে, মনে করেন এখানে আমি একটা লাইন দেখাই, যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এগুলো কিন্তু আপনার এখন ছোট ছোট সংখ্যা বসাই দিতে পারতেছেন, কিন্তু যখন 5,00,000, 10,500, 2 টাকা, 50 পয়সা এরকম থাকবে, তখন কি করবেন? তখন হয়তো এরকম করে বসাতে পারবেন না, তখন বিপদে পড়ে যাবেন। ক্যালকুলেটর হেল্প নেন, এটা ক্যালকুলেটর না দিলে এরকম ভাবে করে করে বসাতে হবে। সেক্ষেত্রে কি এক্সেল স্প্রেডশিট, ঠিক আছে, এখানে আমি চলে আসলাম। চলে আসার পরে দেখেন আমার সামনে একটা এক্সেল স্প্রেডশিট আছে, সেখানে আমি প্রথম ঘরে মনে করেন নাম দিলাম, তারপরের ঘরে আমি জব, তারপরের ঘরে আমি জব টাইটেল দিলাম, জিওবি জব, তারপরের ঘরে আমি আধার দিলাম, ওটিএইচ, তারপরে ঘরের ঘরে আমি টোটাল দিলাম, টিও টিএল। এখানে দেখেন আমরা এই যে কোনো একটা নাম দিব, যেমন আলিফ, আলিফ লিখলাম, জব টাইটেল দাও পিএম, ডিএম, পিএম হতে পারে, এমডি হতে পারে, একটা টাইটেল দিলাম। তারপরে হচ্ছে স্যালারি হচ্ছে মনে করেন যে 15,000 টাকা, 15,000 টাকা লিখলাম। তারপরে এখানে হচ্ছে জব টাইটেলের ঘরে বেসিকটা বাদ গেছে আমার, তাই না, বেসিকটা বাদ গেলে, বেসিকটা কোথায় বাদ গেছে, জব টাইটেলের পরে বেসিক, তাই না, এখান থেকে ধরে এটা একটু মুভ করে ধরে চাপা নিয়ে গেলাম, হ্যাঁ চাপা নিয়ে গেলাম একটা ঘর চাপতে, ঠিক আছে, এখানে আমি বেসিক, বেসিক হবে কত, 15,000, তারপরে এখানে 16,000 যেটা আছে সেটা দিবেন, তারপর আদার্স হচ্ছে 1,500। একজন কমেন্ট করছেন সেকেন্ড টেবিলের অপশন কিভাবে আসলো, সেকেন্ড টেবিলের অপশন আমি এই নিচে ক্লিক করছি, নিচে ক্লিক করে ইনসার্ট থেকে, এই যে ইনসার্ট থেকে আপনার এখানে টেবিল আসবে, কই টেবিলটা কই, হ্যাঁ ইনসার্ট থেকে টেবিল আসতেছে না, কিন্তু আমি এটা শেষ করে নিয়ে দেখাচ্ছি, আমি শেষ করে নেওয়ার পরে দেখাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ এখন দেখেন এখানে টোটাল, তো টোটাল লিখতে গেলে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে হচ্ছে কি সাম দিতে হবে, এস ইউ এম সাম, এস ইউ এম সাম, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু হওয়ার পরে এখানে হচ্ছে দেখেন এটা এ এর ঘর, এটা বির ঘর, এটা সির ঘর, এটা ডির ঘর, আর এখানে হচ্ছে সংখ্যা, সংখ্যা 1, 2, 3, 4, তাহলে কলাম গুলো সব এ বি সি ডি দ্বারা নির্দেশিত, আর রো গুলো সব 1, 2, 3 সংখ্যা দ্বারা নির্দেশিত, এইভাবে, ঠিক আছে, আর কলাম গুলো সব এইভাবে নির্দেশিত। ওকে, এখানে আমি টোটালের ঘরে সাম ইকুয়াল লিখে দিলাম, তারপর সাম দিলাম, তারপর হচ্ছে এখানে আমি সি টু, এটা হচ্ছে সি ওয়ান এর ঘর বেসিক, এই যে সি টু এর ঘর 15,000, ঠিক আছে, 15,000 সি টু প্লাস, এখান থেকে প্লাস দিলাম, তারপর হচ্ছে ডি টু, ব্র্যাকেট ক্লোজ দিলাম, শিফট চেপে ধরে একবার নম্বর লকের উপরে এন্টার চাপো, জাস্ট এন্টার, এই যে দেখেন 16,000 বেরিয়ে গেছে। এখন যদি আমার এখানে আরো কোনো সংখ্যা থাকতো, কেউ একজন কমেন্ট করছেন সাম, এটা, হ্যাঁ থ্যাংক ইউ, কে করছে, হাসিন হোসেন, হ্যাঁ আপনি তো অনেক অ্যাডভান্স। এরপরে দেখেন এখানে হচ্ছে মনে করেন জুয়েল দিলাম, জুয়েল, তারপরে এখানে মনে করেন জুয়েলের পোস্ট আছে পিএম, এখানে হচ্ছে কি তার স্যালারি মনে করেন 16,000, 16,000, ঠিক আছে, এখানে মনে করেন তার আদার্স হচ্ছে 1,600, ঠিক আছে, এখানে আপনি বের করবেন। হ্যাঁ কিভাবে বের করবেন, এখানে ধরলে এভাবে টান দিলে ঘ্যাটা ঘ্যাট সব বেরিয়ে আসবে, সবগুলো, এই নিচের গুলা বসায় না, তাই জিরো আসছে, ঠিক আছে, এভাবে সবগুলো বেরিয়ে আসছে, কোথায় ধরছি, এখানে ধরছি, এই পয়েন্টটা প্লাসটা দেখেন এরকম এরকম থাকা যাবে না, এই পয়েন্টটা প্লাসটা ছোট হয়ে যাবে। ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, ভিডিওটা আমি আজকে ছেড়ে দেবো ইনশাল্লাহ, দেখেন এখান থেকে প্লাসটা এইভাবে ধরবেন, ধরলে নিচের গুলো সব বেরিয়ে আসবে। এই কাজটা সাধারণত ব্যাংকে বিভিন্ন সমবায় সমিতি অথবা এই যে আগুরা মিনা তারপর স্বপ্ন যে শপিং মল গুলো আছে এখানে করে থাকে, ঠিক আছে, এভাবে আপনারা বের করতে পারবেন। কোন চ্যানেলে আপনি সাকসেস ইনস্টিটিউট চ্যানেলে ঢুকবেন, সাকসেস ইনস্টিটিউট বিডি বা খানাটি, খানাটিতে দিব আজকে, খানাটিতে দিব ইনশাল্লাহ। দেখেন এটা, ওকে এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, ওয়াসিম সাহেব অবশ্যই খানাইটি আপনি সার্চ করে তারপরে ঢুকবেন, হ্যাঁ সার্চ করে ঢুকবেন, লিঙ্ক ক্লিক করবেন, ওকে। হ্যাঁ দেখেন এটাকে আমি এখন কি করব, এটাকে আমি ডিলিট করে দেবো,
ডিলিট করে দিব। ওকে থ্যাংক ইউ। এখন সিলেকশন করলাম, সিলেকশন করে আমাদের কাজগুলো সব এখানে ধরে ডিলিট করে দিলাম। আদিমা ম্যাডাম যে প্রশ্নটা করছিলেন একটু ভালো করে দেখে নিন, যে টেবিল থেকে পরবর্তী টেবিলটা আছে, প্রথম টেবিলটা আমরা এখান থেকে নিব। হ্যাঁ, যা ইচ্ছা এখানে ক্লিক করে আমি কয়টা রো নিব, কয়টা কলাম নিব লিখে দিব, লিখে দিব ওকে। ওকে, আর পরবর্তী টেবিলটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং কাজকর্ম করার জন্য এক্সেল স্প্রেডশিট। এখান থেকে এখান থেকে ক্লিক করলে যে টেবিল চলে আসছে, এখান থেকে আপনি বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, হ্যাঁ যা ইচ্ছা তাই করতে পারবেন। টেবিল এই যে এক নম্বর শিট, দুই নম্বর শিট, তিন নম্বর শিট, চার নম্বর শিট, এভাবে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। বুঝতে পারছেন? একবারের এক্সেল শিটে করা যায় না কাজটা? বুঝি না, একবারে যদি এক্সেল শিটে করা যায় না এই কাজটা? লিখে দেন, কথা ক্লিয়ার না? হ্যাঁ, হয়তো নেট প্রবলেম করতেছে, কথা শুনতে পাচ্ছি বাট ক্লিয়ার না, একটু লিখে দেন তাহলে আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ইয়ে বলছেন কালকের ক্লাস ক্লাস হবে? হ্যাঁ, আগামীকালকেও ক্লাস হবে ইনশাল্লাহ। তারপরের ক্লাসটা আমরা নিব না, আগামীকালকে পরের দিন ক্লাসটা হবে না, কিন্তু আগামীকালকে ক্লাস হবে জাস্ট এই টাইমে। এইখানে আদিবা ম্যাডাম বলছেন এইখানে কি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইউজ হবে কি? হ্যাঁ, ইম্পসিবল, এইচটিএমএল কোনো দরকার নেই এখানে, এইচটিএমএল কেন ব্যবহার করবো? এইচটিএমএল কোনো দরকার নেই, এক্সেল স্প্রেডশিটটা নেব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমরা একটা ব্যাক স্পেস সিলেকশন করে ব্যাক স্পেস মেরে দিলাম। হ্যাঁ, তারপরের টপিকে আমরা চলে যাই, তারপরের টপিকে হচ্ছে হাউ টু স্পেলিং ডকুমেন্ট। আমরা এখানে সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা সফটওয়্যার ইয়ে করে রাখছিলাম, কপি কপি করছিলাম, কিন্তু কপিটা এখন পেস্ট হচ্ছে না, যাক আমি একটা লিখি, যেমন বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, যেমন এখানে লিখলাম বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। ঠিক আছে, কেউ একজন বলছেন কালকে কি কলটা কাইতে যাইব? হ্যাঁ, লাইটটা কেটে যাবো, জি আমি বুঝতে পারছি, গেটে গেলে আর কি করবো, কিছু করার নেই। দেখেন এটা বড় করলাম, কন্ট্রোল প্লাস রাইট শিফট থার্ড ব্র্যাকেট ধরে আমরা এটা, এখন টপিকটা হচ্ছে হাউ টু স্পেলিং এন্ড ডকুমেন্ট, কিভাবে ডকুমেন্টটা চেক দিব, ক্লিক অন, সেক্ষেত্রে রিভিউ বলছে যে রিভিউ ক্লিক দিলাম, দেন ক্লিক অন স্পেলিং এন্ড ডকুমেন্ট। এই যে এখানে আছে স্পেলিং এন্ড ডকুমেন্ট, মানে ভুল করবো তো, এখন ভুল না করলে কিন্তু ওরা ভুল দেখাবে, ভুল না করলে ভুল দেখাবে না, তো আমি একটা বানান ভুল করলাম, যেমন সি এ কান্ট্রি, সি এ ইউএন, আমি কিন্তু জানি বানান, বাট তারপরেও দেখেন একটু ভুল করছি, কারণ ভুলটা তাতে আমাকে যদি একটু ধরে দেয়, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে পরে দেখেন আমাদেরকে এই যে ভুলটা ধরে দিছে, এই যে কান্ট্রি বানান ভুল আছে, রং, এই যে, এবং এই যেহেতু শব্দ ওরা দেখাচ্ছে সি ও ইউএন টি আর কান্ট্রি, এখানে আপনারা ধরে যদি ঠিক থাকে তাহলে আপনারা চেঞ্জ করবেন, আর যদি এভাবে অনেকগুলো থাকে তাহলে চেঞ্জ অন, চেঞ্জ করে ফেললাম আমি, চেঞ্জ বলছে সি ও ইউএন হয়ে গেছে, দেখছেন? তাহলে এটা স্পেলিং এন্ড ডকুমেন্ট, যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা সেটা চেক করতে পারবেন। হ্যাঁ, এক্সেল শিটে কাজ করালে হবে না, তাহলে কি টেবিল বাদে কি এক্সেল, সুমন শেখ বলছে এক্সেল শিটে কাজ করলে হবে না, টেবিলে বাদে এক্সেল শিটে কাজ করলে হবে না কেন? ওটা তো করার নিয়ম হচ্ছে ওখান থেকে।